উৎসবের মরশুম। দুর্গাপূজো পেরিয়ে এবার আলোর উৎসব দীপাবলির পালা। আলোর রোশনায় সেজে উঠেছে শহর থেকে শহরতরি, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই। হবে বাই না কেন, দুবছরে করোনা দেশ কাটিয়ে আবার ছন্দে ফিরেছে বাংলা। দিকে দিকে আয়োজিত হচ্ছে শ্যামা মায়ের পুজো, অষ্টম বর্ষী জমজমাট বরানগর সপ্তর্ষি সংঘের কালী পুজো, সাবেকি প্রতিমা, সাবেকি পুজো মণ্ডপে পুজোর আয়োজন করেছেন তারা। সাবেকি না এবং ঐতিহ্যটাই মূল ইউএসপি বরানগর সপ্তর্ষি সংঘের। সাংসদ সৌগত রায় এবং বিধায়ক তাপস রায়ের হাত ধরে উদ্বোধন হয় এদিনের এই পুজো। এছাড়া উপস্থিত ছিলেন বরানগর পুরসভা পৌর প্রধান অপর্ণা মৌলিক, উপপৌর প্রধান দিলীপ নারায়ণ বসু সহ অন্যান্য পুরমাতা এবং পুরপিতারা। তাদের এই সাবেকি নাকি ১৯ চ্যানেল টেনের পক্ষ থেকে চ্যানেল টেনের দর্শক এবং বিচারকদের বিচারে তারা ছিনিয়ে নিল সেরা ভাবনা সম্মান। আয়োজকরা জানান তারা এই ধরনের পুরস্কার পেয়ে খুবই উচ্ছ্বসিত, এই ধরনের পুরস্কার আগামীতে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। পাশাপাশি তারা জানান করোনার কারণে বিগত ২ বছরে সেইভাবে বড় আকারে পুজো করা সম্ভব হয়নি, এবছর করোনা মুক্ত হয়েছে বিশ্ব, তাই মহাধুমধামে মায়ের পুজোর আয়োজন করেছেন তারা। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন সুস্থ থাকে। সবার আগে চ্যানেল টেনের সমস্ত কর্তৃপক্ষকে আমাদের সপ্তর্ষি সংঘের সদস্য তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মায়ের কাছে একটাই জিনিস আমরা চাইব, শক্তির আরাধনা। তো অশুভ শক্তিটা বিনাশ হোক, শুভ শক্তিটা শুরু হোক। কেন বিগত ২ বছর আগে দেখবেন সারা বিশ্ব জুড়ে যে একটা করোনার যে একটা অশুভ শক্তিটা, সেটা আমার একটা প্রত্যেকের ঘরে পর্যন্ত পৌঁছে গেছিল। তো সেই জায়গা থেকে কিছুটা হয়তো আমরা ওভারকাম করতে পেরেছি। তো সপ্তর্ষি সংঘ তাদের এবার চিন্তাধারাটাই আছে যে সমাজের প্রতি প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা থেকে যায় আমাদের। তো তারাও ছোটো ছোটো বেশ কিছু কাজ তারা করে এবং আমরা চাই যে আগামী দিনে সপ্তর্ষি সংঘ তার সেই কাজটা যেন ধারাবাহিকভাবে যেন এগিয়ে নিতে পারে এবং এটাই মায়ের কাছে চাই। আজকের পুরস্কার কি আগামী দিনে? হ্যাঁ নিশ্চয়ই, মানে পুরস্কার কিন্তু খুব ভালো লাগে। তো শুরুটা আমাদের হয়েছে, শুরু যখন আমাদের পথচলাটা হয়েছে, আশা করি আগামী দিনেও আমরা এই পথচলাটাকে ধারাবাহিকভাবে আমরা এটাকে বহন করে নিয়ে যেতে পারবো, সেটা সপ্তর্ষি সংঘের প্রত্যেক সদস্যকে সামনে রেখে আমরা এটা করতে পারবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ১০।